আচ্ছা এইবার দেখ, সবাইকার হয়ে গেছে তো? হয়েছে তো তোদের? অন্তরীপা শুভম হয়েছে? হ্যাঁ দাদা। হ্যাঁ ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ দাদা দাদা দেখ, এইবারে নেক্সট আমরা যেটা করব সেইটা হচ্ছে মেথড অফ কমপ্লিটিং দি স্কোয়ার। আচ্ছা এইবার মেথড অফ কমপ্লিটিং দি স্কোয়ারে আমরা কি করব, দেখ এটা হচ্ছে বেসিক্যালি ফ্যাক্টরাইজ করার মতনই দুটো ফ্যাক্টর বার করব, কিন্তু একটু আলাদা মেথডে। আচ্ছা দেখ কিভাবে, সাপোজ ধর আমাকে এই ইকুয়েশনটা দেয়া আছে, ধর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, ধর ফাইভ এক্স করে দিলাম, ফাইভ এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো, এটা ফ্যাক্টরাইজ করে পারবি, কিন্তু মেথড অফ কমপ্লিটিং দ্য স্কোয়ার আমি কিভাবে করব প্লিজ মন দিয়ে শোন। দেখ আমি এই দুটো টার্মকে ইউজ করে আমি এটা হোল স্কোয়ার আনার চেষ্টা করব। দেখ তাহলে হোল স্কোয়ার আনতে গেলে আমার তাহলে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, তাই তো? এটা বাইরে বাকি বাকি থাকলো প্লাস সিক্স, তাহলে এইটাকে যদি আমি কমপ্লিটিং দ্য স্কোয়ার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, দেখ এ স্কোয়ার, তাই তো, এ প্লাস বি এর হোল স্কোয়ার করবো বা এ মাইনাস বি এর হোল স্কোয়ার করবো, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, তাই তো? আর এইখান থেকে টু এ বিটা জেনারেট হবে, তাহলে এখানে লিখলাম টু, আর এ তো অলরেডি জানি, তাহলে এ হচ্ছে এক্স, আর বিটা কি হবে, বিটা এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে করে এই টার্মটা আবার ফিরে আসে, মানে এই টার্মটাকে তো আমি তো চেঞ্জ করতে পারি না, তাহলে এইটা যাতে ফাইভ এক্স আবার হয়ে যায়, তাহলে টুটা আমি এক্সট্রা দিয়েছি, তাহলে টুটা এখানে ডিভাইড করে দিতে হবে, আর ফাইভটা আনতে গেলে ফাইভটা এখানে থাকতে হবে, তাহলে দেখ কি হলো, টু ইন্টু এ ইন্টু ফাইভ বাই টু হয়ে গেল, এইটা এইটা অ্যাকচুয়ালি যদি আমি দেখি তাহলে টু আর টু ক্যান্সেল হয়ে গেলো, তাহলে ফাইভ এক্সই পড়ে থাকলো, কিন্তু লাভ কি হলো, আমি এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি করতে চাই তাহলে এটা আমি অলরেডি পেয়ে গেছি আর বিটাও অলরেডি পেয়ে গেলাম, তাহলে আমি কি করব, তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি এর বিটা পেয়ে গেলাম, এইবারে তাহলে জাস্ট আমি বি স্কোয়ার অ্যাড করে দেবো, তাহলে এটা কি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়ে গেলো। এইবারে তুই যদি দেখিস এই দুটো টার্ম কিন্তু একই আছে, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, কিন্তু এই যে টার্মটা, সরি এই পর্যন্ত হবে, কিন্তু এই যে টার্মটা এইটা এক্সট্রা আছে, তাহলে কি এই যে এইটাকে আমাকে আবার মাইনাস করে দিতে হবে, তাহলে মাইনাস ফাইভ বাই টু এর হোল স্কোয়ার প্লাস সিক্স যেরকম ছিল। এইবারে দেখ এই যে এই পর্যন্ত যে টার্মটা হলো, এই টোটাল টার্মটা, এইটা একটা হোল স্কোয়ার হয়ে গেল, তাহলে এইটা আমি এবারে কি লিখতে পারি, এইটা আমি লিখব যে এইটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এবারে বাকিটা এইভাবে করব, তাহলে বাকি কি আছে, প্লাস সিক্স মাইনাস এইটা যে মাইনাস করেছিলাম, তাহলে টোয়েন্টি ফাইভ বাই ফোর, তাহলে এইটা আমার হয়ে গেল ইকুয়াল টু জিরো। এইবার কি করব দেখ, ভালো করে মন দিয়ে শোন, তাহলে এইবার হচ্ছে এ প্লাস ফাইভ বাই টু এর হোল স্কোয়ার, আর এই দিকে চলে যাবে টোয়েন্টি ফাইভ বাই ফোর মাইনাস সিক্স, উল্টে যাবে এদিকে গেলে, তাহলে এইটা যদি ফোরটা কমন নিই তাহলে হয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর ইজিক্যাল টু ওয়ান বাই ফোর, তাহলে আমি কি পেলাম, এইখান থেকে আমি পেলাম যে এক্স প্লাস ফাইভ বাই টু এর হোল স্কোয়ারটা হয়ে গেল ওয়ান বাই ফোর এইটা। তাহলে আমরা কি জানি, এরকম আমরা করেছি, এক্স স্কোয়ার যদি ফোর হয় তাহলে আমরা এক্সকে কি করি, প্লাস মাইনাস রুট ফোর, তাই তো? এখানেও তাই করব, তাহলে এইটা হচ্ছে একটা বড় নাম্বার যার হোল স্কোয়ার হচ্ছে ওয়ান বাই ফোর, তাহলে আমি এখান থেকে কী পাবো, এক্স প্লাস ফাইভ বাই টু, যেমন এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর ওয়ান বাই ফোরের মতো আছে, তাহলে এক্স ইজিক্যাল টু এইটা পুরোটা এক্স, এক্স ইজিক্যাল টু কত হয়ে যাবে, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু, ওয়ান বাই ফোর, তাহলে এইটা কি হয়ে যাবে, রুট মানে উপরের রুট নিচেও রুট, তাহলে ওয়ানের রুট হচ্ছে ওয়ান বাই ফোরের রুট হচ্ছে টু, তাহলে প্লাস মাইনাস টু,
এইবারে আমি কি করব, এইবারে দুটো কেস হবে, একবার প্লাসটা নেব একবার মাইনাস নেব। তাহলে একবার কি নিলাম, x প্লাস ফাইভ বাই টু সমান হচ্ছে প্লাস হাফ, আর একবার নিলাম x প্লাস ফাইভ বাই টু ইজ ইকাল টু মাইনাস হাফ। তাহলে এইখান থেকে আমি পেলাম x x ইজ ইকাল টু ফাইভ বাই টু মাইনাস ওয়ান বাই টু, আর একবার পেলাম x ইজ ইকাল টু মাইনাস হাফ মাইনাস ফাইভ বাই টু। ঠিক আছে, মানে দুটোই যদি আমি করি তাহলে এখান থেকে আমি পেয়ে যাব x ইজ ইকাল টু ফোর বাই টু, মানে ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর বাই টু মানে টু, আর একবার পেয়ে যাব x ইজ ইকাল টু মাইনাস সিক্স বাই টু। মানে যেমন ক্যালকুলেশন করে রে দাদা, তাহলে হচ্ছে, হ্যাঁ বল দাদা, তুমি যে x প্লাস ফাইভ বাই টু ইকুয়াল টু হাফ করলে না, হ্যাঁ ওখানে ফাইভ বাই টু টা যখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হবে হাফ মাইনাস ফাইভ বাই টু। ঠিক, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ফোর বাই টু, মানে মাইনাস টু হয়ে যাবে, তাই না? এটাই বলতে চাইছিস তো? হ্যাঁ দাদা। হ্যাঁ, আর একটা হয়ে গেল মাইনাস থ্রি, তাহলে এক্স ইকুয়াল টু হলো মাইনাস টু, আর একটা হয়ে গেল মাইনাস থ্রি। তাহলে আমার সলিউশন গুলো আমি পেয়ে গেলাম, এক্স এর ভ্যালুটাই চাই, তাহলে একটা হচ্ছে মাইনাস টু আর একটা হচ্ছে মাইনাস থ্রি। তাহলে দিজ আর দি সলিউশন। এটা এইটা কি বোঝা গেল? হ্যাঁ দাদা। শুভম? না দাদা। আচ্ছা তাহলে আরেকটা দেখা যাক। দেখ আরেকটা সাপোজ, একটু অন্য টাইপের প্রবলেম না যাক। হ্যাঁ সাপোজ এইটা ধর, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস প্লাস এইট ইজ ইকাল টু জিরো। ধর এইটা দেয়া আছে। এইবার আবার দেখ এই দুটো টার্মকে নে, এই দুটো টার্মকে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ, এই পর্যন্ত এলাম তো, তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এটা পেয়ে গেলাম। কিন্তু এইটাকে ব্যালেন্স করার জন্য আর কত দিতে হবে, এখানে থ্রি দিতে হবে, তবে গিয়ে থ্রি টু যা সিক্স হয়ে যাবে। এবারে দেখ তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বিটা পেয়ে গেলাম, তাহলে এইখানে আমাকে আবার প্লাস বি স্কোয়ার করতে হবে। তাহলে কি হলো, এই পার্টটা তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এইবারে দেখ এখানে প্লাস এইট ছিল যেমন ছিল, কিন্তু এই যে থ্রি স্কোয়ার, দেখ এইটা তো এক্স স্কোয়ারই আছে আর এইটা গুণ করলে মাইনাস সিক্সই হচ্ছে। তাহলে এইবার এই যে প্লাস থ্রি স্কোয়ার যেটা আমি করেছি সেইটা এই দিকে গিয়ে মাইনাস থ্রি স্কোয়ার হয়ে যাবে, কারণ তবে গিয়ে এইটা কেটে সে একই থাকবে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট। আচ্ছা শুভম বল, এই পর্যন্ত বোঝা গেল? হ্যাঁ, এইবারে তাহলে কি হয়ে যাবে, এইবারে হয়ে যাবে এক্স মাইনাস স্কোয়ার। হ্যাঁ বল বল। হ্যাঁ ঠিক আছে আমি বুঝিয়ে দিই, ওকে আর একবার শুভমকে বুঝিয়ে দিই। তাহলে এক্স মাইনাস থ্রি এর হোল স্কোয়ার, আর এইটা কত হয়ে গেল, প্লাস এইট থাকলো। আচ্ছা এইটা শুভম বুঝতে পারলি তো, এই পর্যন্ত হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস এইট মাইনাস নাইন, এইটা সমান হয়ে যাবে জিরো। তাহলে এটা কত হয়ে যাবে, এক্স মাইনাস থ্রি ইজ ইকাল টু এইটার হোল স্কোয়ার, এইটা হয়ে যাবে মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে পাবো এক্স মাইনাস থ্রি এর হোল স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান, এখান থেকে পাচ্ছি। তাহলে এই পর্যন্ত শুভম ঠিক আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ, এইবারে দেখ কি বলে যে সামথিং এর স্কোয়ার সমান ওয়ান, যেমন ধর এটা যদি এক্স এর স্কোয়ার সমান ওয়ান হতো তাহলে এক্সটাই কি লিখতাম, প্লাস মাইনাস ওয়ান। সেরকম এক্স মাইনাস থ্রি এর স্কোয়ার সমান ওয়ান, তাহলে এক্স মাইনাস থ্রিটাকে কি লিখবো, প্লাস মাইনাস ওয়ান বা প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান। এইবারে একবার প্লাস নেব একবার মাইনাস নেব। এবারে প্লাস যদি নিই তাহলে এক্স মাইনাস থ্রি ইজ ইকাল টু ওয়ান, আর মাইনাস নিলে হচ্ছে এক্স মাইনাস থ্রি ইজ ইকাল টু মাইনাস ওয়ান। এখান থেকে আসছে এক্স ইজ ইকাল টু ওয়ান প্লাস থ্রি মানে হচ্ছে ফোর, আর এখান থেকে আসছে এক্স ইজ ইকাল টু মাইনাস ওয়ান প্লাস থ্রি ইজ ইকাল টু মাইনাস ইজ ইকাল টু টু। তাহলে আমার দুটো সলিউশন কি হলো,
x is equal to 4 আর x is equal to 2 শুভম বোঝা গেল এবারে হ্যাঁ দাদা হ্যাঁ এইবারে তাহলে প্রবলেমের সলিউশন কর তাহলে কোশ্চেনস এটা চারটি কোশ্চেন দেবো এগুলো সব কমপ্লিটিং দি স্কোয়ার দিয়ে করতে হবে আচ্ছা দাদা আমি কোশ্চেন দেখি এখানে বইয়ের থেকে দিই আচ্ছা দেখ নাম্বার ওয়ান হচ্ছে এইটা ধর এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 12 এক্স স্কোয়ার হ্যাঁ এগুলো কর এই চারটে করে বল 10 মিনিট টাইম দিলাম করতে পারছিস আমি একটু বাইরে গেছি ইয়েতে গেছিলাম বল হচ্ছে দাদা হ্যাঁ হ্যাঁ দাদা কর কর
দাদা, হ্যাঁ বল। 3 আর 4 পাচ্ছি না। থ্রি আর ফোর পারছিস না, এটা আমি এক্সপেক্ট করেছিলাম, এটা একটু জটিল আছে। 3 আর 4 অন্তরীপ দাদা চলছে। আচ্ছা ঠিক আছে, 2-3 মিনিট ভাব, তুই ভাব, আর অন্তরীপ একটু কি করছে করে নে, তারপর আমি 5 মিনিট পরে বলছি, ততক্ষণ ট্রাই কর। কারণ মানে ওরকম বলে বলে দিতে থাকলে তাহলে একটু অসুবিধা আছে, ট্রাই কর। বল কি খবর হয়েছে দাদা, 2 মিনিট দাও। ঠিক আছে দিলাম। দাদা হ্যাঁ হয়ে গেছে, কোনটা? দুটোই? হ্যাঁ, সিটা শিওর নয় কিন্তু। আচ্ছা শুভম, প্রথম দুটোর অ্যান্সার বল, কত কত এসছে? শুভম আছিস? হ্যাঁ বল কত, এটার কত এসছে আর এইটার কত এসছে বল। এক্স ইকুয়াল টু মাইনাস 8। হ্যাঁ আর এটা 0 আসছে। না না এটা হয়নি। তাহলে সেকেন্ড এরটা এক্স ইকুয়াল টু 37। না এটা এইটাও হয়নি আনফরচুনেটলি। আচ্ছা দেখ আমি করে দিচ্ছি, হতে পারে কোনো জায়গায় কনফিউশন হয়েছে, তো আমি আরেকবার এটা সলভ করে দিচ্ছি। আচ্ছা দেখ,
এইটা কে লেখা যায় a স্কয়ার প্লাস 2 ইনটু a, এইটা হচ্ছে a আর পরে যেটা দিয়ে ব্যালেন্স করব সেটা হচ্ছে b, তাহলে এই b স্কয়ার এইটা হবে, ঠিক আছে? তাহলে এটা মাইনাস b স্কয়ার করতে হবে প্লাস 12 ইজ इक्वल टू 0, তাহলে এইটা একটা পার্ট হয়ে গেল, এই পার্টটা কত হয়ে গেল x প্লাস 4 এর হোল স্কয়ার, এইটা হয়ে যাচ্ছে মাইনাস 16 প্লাস 12 ইজ इक्वल टू 0, এখান থেকে কি পাচ্ছি x প্লাস 4 এর হোল স্কয়ার মাইনাস 16 প্লাস 12 মানে হচ্ছে মাইনাস 4 ইজ इक्वल टू 0, তাহলে এখান থেকে আমি আরো কি পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাব x প্লাস 4 এর হোল স্কয়ার ইজ इक्वल टू 4, সেই এখান থেকে পাচ্ছি x প্লাস 4 ইজ इक्वल टू প্লাস মাইনাস রুট 4, রুট হয়ে গেল, তাহলে x টা একবার হলো x প্লাস 4 ইজ इक्वल टू রুট 4, বা এটাকে 2 করে দেন না প্লাস মাইনাস 2, রুট 4 মানে 2, তাহলে একবার প্লাস 2 আর একবার কি হবে x প্লাস 4 ইজ इक्वल टू মাইনাস 2, তাহলে হবে x इक्वल टू মাইনাস 6, তাহলে আমার দুটো সলিউশন হলো x ইজ इक्वल टू 2 আর x इक्वल टू মাইনাস 6। আচ্ছা শুভম তুই বল তোর কোনখানে ভুল এসেছে এটা, মানে কোনখানে তুই কনফিউজ হয়ে গেছিলি এই পুরো স্টেপস গুলোর মধ্যে? দাদা এখন বোঝা গেছে। বোঝা গেছে তো? আচ্ছা এইবার অন্তরীপ বল, অন্তরীপ দাদা। হ্যাঁ বল 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 দাদা, ওই যেটা তুমি করলে না এখনই, হ্যাঁ হ্যাঁ ফার্স্ট অঙ্কটা, হ্যাঁ ওখানে আমার ঠিক আছে। দাদা সেকেন্ডেরটা আমার আসছে x ইকুয়াল টু 5, আর আর একটা আসছে x ইকুয়াল টু মাইনাস 7। ঠিক আছে। আচ্ছা শুভম, শুভম হ্যাঁ তোকে আমি 2 মিনিট টাইম দিচ্ছি, তুই এই সেকেন্ডেরটা একবার ট্রাই কর আর একবার, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ, তাহলে বুঝে যাবি দেখ। আচ্ছা আর অন্তরীপকে আমি একটা নতুন অঙ্ক দিচ্ছি, এটা আমি পরের দিন বলবো। ধর এইটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওরকম অত নাম্বার কিছু দেয়া নেই, এইটাকে সলভ কর বাই কমপ্লিটিং দি স্কোয়ার, তুই ততক্ষণ এইটা কর। অন্তরীপ হ্যাঁ কোশ্চেনটা বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ, এইটা যদি সলভ করতে পারিস তাহলে তুই বেসিক্যালি ওই শ্রীধর আচার্য ফর্মুলাটা মানে ডিরাইভ করে দিলি, বা কোয়াড্রেটিক ফর্মুলাটা ডিরাইভ করে দিলি, এইটা যদি করতে পারিস সলিউশন। তার কারণ হচ্ছে এইটা যদি সলিউশন বেরিয়ে যায় তাহলে যে কোনো এ বি সি এর জন্য সলিউশন বেরিয়ে যাবে, তাহলে একটা ফর্মুলা চলে আসবে এ বি সি দিয়ে। ঠিক আছে দাদা ট্রাই কর। হ্যাঁ কর।
দাদা হ্যাঁ বল হয়েছে নাম্বার হ্যাঁ হয়ে গেছে আচ্ছা গুড আর ইয়ে অন্তরীপ ওইটা হয়েছে কোনটা ওই যেটা দিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হ্যাঁ দাদা ট্রাই করছি ওটা আজকে করে দেবো না ওটা হোমওয়ার্ক থাকবে আচ্ছা তার আগে বল ওইটা ঠিক আছে ট্রাই করছিস এই দুটো সলিউশন কত এসছে বল দাদা এটা আমার আসছে এক্স ইকুয়াল টু রুট সেভেন মাইনাস থ্রি হোল বাই ফোর কত রুট সেভেন রুট সেভেন মাইনাস থ্রি হোল বাই এইট বাই এইট আচ্ছা ঠিক আছে দাঁড়া আরেকটা বলতে হবে না তার আগে আমি একটা জিনিস ভাবি এটা হতে পারে এটা অ্যাকচুয়ালি আমার একটু ভুল দেওয়া হয়ে গেছে এটা হয়তো তো ঠিক আছে এটা মাইনাস করে না মাইনাস এটা মাইনাস হবে তাহলে হয়ে যাবে মানে তাহলে ভালো আনসার আসবে এটা হয়নি নয় এটা হয়েছে হ্যাঁ এটা হয়তো ঠিক আছে আচ্ছা আর লাস্ট একটা কত এসছে বল লাস্ট একটা এক্স একটা এক্স আসছে মাইনাস টি বাই টু আর আর একটা আসছে মাইনাস টু মাইনাস টু না এইটা ভুল আছে আচ্ছা এটা আমি দেখছি দাঁড়া তাহলে এটা দুজনকেই করে দিই আমি আচ্ছা এইটা বাড়িতে করিস এইটা এখন আমি বলে দেবো না এইটা বাড়িতে করিস আর এইরকম একটা এইটা দেখিয়ে দিচ্ছি আমি দেখ টু এক্স স্কোয়ার কত ছিল রে প্লাস সেভেন এক্স প্লাস সিক্স আচ্ছা দেখ এইটা কিভাবে করব দেখ এটা তো হোল স্কোয়ার আমি এমনি এমনি করতে পারবো না তাহলে এইটা লিখতে হবে রুট টু এক্স তার হোল স্কোয়ার ঠিক আছে কারণ টু আছে অথবা অর আরেকটা জিনিস করতে পারিস টুটাকে কমন নিয়ে নিতে পারিস তাহলে কত থাকলো এক্স স্কোয়ার প্লাস সেভেন বাই টু এক্স প্লাস থ্রি এইটাকে ইন্ডিভিজুয়ালি করতে পারিস মানে এইবারে টুটা তো কোনো এফেক্ট করবে না রুটসে তাহলে এই পুরোটা রুটস মানেই শুধু এইটুকুটা রুটস তাহলে অল্টারনেটলি আমি এইটা রুটসও বার করতে পারি শুধু এইটা রুটস গুলোই এইটা রুটস হবে কি বললাম বোঝা গেল আচ্ছা এইবারে যদি এইরকম ভাবে করি তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ কে তো আমাকে লিখতে হবে রুট টু এক্স কারণ এইটা হচ্ছে রুট টু এক্স এবারে ব্যালেন্স করতে গেলে কত দিতে হবে সেভেন বাই রুট টু তবে গিয়ে রুট টু সেভেন বাই টু রুট টু কারণ রুট টু ক্যান্সেল হয়ে যাবে টু টু ক্যান্সেল হয়ে যাবে তাহলে সেভেন এক্স পড়ে থাকবে আচ্ছা এইবারে আমি কি করলাম এই এই জিনিসটাকে এক্সট্রা নিয়ে এলাম তাহলে এইটার হোল স্কোয়ার এইটা আমাকে অ্যাড করতে হবে এবং মাইনাসও করতে হবে কি বললাম বোঝা গেল দাদা আচ্ছা তাহলে এইবার এটা কি লেখা যাবে রুট টু এক্স প্লাস সেভেন বাই টু রুট টু এইটার হোল স্কোয়ার আর এইদিকে থাকবে প্লাস সিক্স মাইনাস সেভেন স্কোয়ার হচ্ছে ফর্টি নাইন আর নিচে থাকবে এইটা হয়ে যাবে ফোর আর এটা হয়ে যাবে টু ফোর টু জা এইট ইকুয়াল টু জিরো তাহলে এইখান থেকে আমি কি পাবো রুট টু এক্স প্লাস সেভেন বাই টু রুট টু তার হোল স্কোয়ার আর এইটা এইদিকে নিয়ে চলে আসবে উল্টে যাবে ফর্টি নাইন বাই এইট মাইনাস সিক্স এইট সিক্সে কত হয় রে ফর্টি এইট তাহলে এটা হয়ে গেল ওয়ান বাই এইট তাই তো আচ্ছা এইবারে দেখ তাহলে একই রকম ভাবে কি পাচ্ছি আমি
root 2 x plus 7 by 2 root 2 ভেক্টর একটা এইটা হয়ে যাবে প্লাস মাইনাস 1 বাই রুট 8। আচ্ছা এবারে রুট 8 মানে কত? মানে রুট 8 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে রুট নিলে এই 2 একটা বেরিয়ে যাবে আর একটা রুটের মধ্যে থেকে যাবে একা, তাহলে 2 রুট 2, তাহলে রুট 8 মানেই হচ্ছে 2 রুট 2, তাই তো? তাহলে আমি এখান থেকে কি পাবো? এখান থেকে দুটো জিনিস পাবো, একটা হচ্ছে রুট টু এক্স প্লাস সেভেন বাই টু রুট টু, একটা হয়ে গেল ওয়ান বাই টু রুট টু, আর তার সাথে টু এক্স প্লাস সেভেন বাই টু রুট টু এইটা হয়ে যাবে মাইনাস ওয়ান বাই টু রুট টু। তাহলে এইখান থেকে আমি আবার কি পাবো? একটার থেকে পাবো রুট টু এক্স সমান হচ্ছে এইদিকে আছে ওয়ান বাই টু রুট টু, তার সাথে মাইনাস সেভেন বাই টু রুট টু, আর এইটা হয়ে গেল রুট টু এক্স ইজ ইকাল টু মাইনাস ওয়ান বাই টু রুট টু, আর এই দিক থেকে আসবে সেভেন বাই টু রুট টু। আচ্ছা এইবারে এইটাকে সলভ করলে আমি কি পাবো? রুট টু এক্স ইজ ইকাল টু জাস্ট নিচের ডিনোমিনেটরটা সেম, তাহলে উপর একটা মাইনাস হয়ে যাবে মানে মাইনাস সিক্স বাই টু রুট টু, তাহলে এটা কেটে হয়ে গেল থ্রি। আচ্ছা তাহলে এক্স কত হয়ে গেল? মাইনাস থ্রি আর নিচে টু রুট টু। এই ঠিকই করেছিলি রে অন্তরি, থ্রি বাই টু আসছে তো? বাহ গুড। আচ্ছা তাহলে আর এইখান থেকে কি করলাম? তুই অন্য মেথড করিস নি তো কোনো? না না কমপ্লিট এই মেথডে করেছি। গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে এইটা এইটা উপরে দুটোই মাইনাস আছে, তাহলে অ্যাড করলে মাইনাস 8 হয়ে যাবে, তাহলে হচ্ছে টু এইটা সমান হচ্ছে মাইনাস ফোর বাই রুট টু। আবার এই রুটটা এখানে গিয়ে ডিভাইড হয়ে যাবে মানে ইন্টু হয়ে যাবে, তাহলে রুট টু ইন্টু রুট টু কোথায় যাবে? টু, তাহলে মাইনাস ফোর বাই টু, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল মাইনাস টু, তাহলে এক্স ইজ ইকাল টু মাইনাস টু। তাহলে আমার দুটো সলিউশন এলো, একটা হচ্ছে এক্স ইকাল টু মাইনাস থ্রি বাই টু, আর একটা হচ্ছে এক্স ইজ ইকাল টু মাইনাস টু। বোঝা গেল? হ্যাঁ দাদা। মিস্টার শুভম? হ্যাঁ দাদা। গুড, ঠিক আছে তাহলে আজকে এখানেই থাক, আমাদের বোধহয় কালকে আবার ক্লাস হতে পারে, সেটা আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা দাদা। হ্যাঁ আজকের জন্য এটাই থাক। এ কোথায় চলে যায়? হ্যাঁ ঠিক আছে, আর ওই যেটা বাকি রয়ে গেল এটা একটু করিস, আর এই অঙ্কগুলো প্র্যাকটিস করিস। হ্যাঁ, আর যদি কোনো প্রবলেম থাকে তো নেক্সট ক্লাসে, সেটা যদি কালকে হয় তো কালকে আমাকে জিজ্ঞাসা করিস। কি বললাম, বোঝা গেল শুভম অন্তরি? হ্যাঁ দাদা। গুড, হ্যাঁ দাদা। গুড, বাই তাহলে। গুড বাই। বাই বাই বাই। বাই।